হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা কিন্তু দুইটা চ্যাপ্টার শেষ করছি, ওইদিকে চতুর্থ চ্যাপ্টার, প্রায় তিনটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়, তোমার বাংলাদেশের শিল্প সম্পর্কে। বাংলাদেশের শিল্প সম্পর্কে বলতে গেলে কিন্তু এটা একটা আন্তর্জাতিক অর্থনীতির সাথে সম্পৃক্ত বলা যায়। যেমন বাংলাদেশের শিল্পজাত দ্রব্য যখন তোমার দেশের ভেতরে আদান প্রদান হয়, দেশের ভেতরে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন কি সেটা অভ্যন্তরীণ বাণিজ্য হয়ে যায়, তাই না? অভ্যন্তরীণ বাণিজ্য হয়, অভ্যন্তরীণ, যেটা দেশের ভেতরে হয়ে থাকে। এবং যখন তুমি দেখো আমার দেশের পণ্য যখন বিদেশ রপ্তানি করা হচ্ছে, তখন সেটা কি হচ্ছে? সেটা আছে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে। তো শিল্প গড়ে ওঠার পিছনে কিন্তু একটা দারুণ একটা কারণ রয়েছে। কী কারণ আছে তোমার কি মনে হয়? শিল্প গড়ে ওঠার পিছনে কিন্তু কারণ আছে যে, মনে করো কৃষিজাত দ্রব্য, এখন কৃষিজাত দ্রব্য ধরলাম আলু। তো আলু আমরা প্রাথমিক অবস্থায় যখন চাষ করছি, তখন আলু চাষ করে এই আলু আমরা কতদিন সংরক্ষণ করে রাখতে পারছি? আলু প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারছিলাম না, তারপরে হয়তো আস্তে আস্তে এটা সংরক্ষণ করে রাখতে পাচ্ছি। কিন্তু এই আলু যখন তুমি দেখো, এই আলু দিয়ে আমরা ধরলাম বিদেশ রপ্তানি করলাম প্রাথমিক অবস্থায়, আমাদের দেশে মনে করো এখনও শিল্প গড়ে ওঠেনি। তো এই আলু দিয়ে তারা কী করছে? এই আলু দিয়ে তারা ধরলাম চিপস তৈরি করছে, আলাদা কোনো শুকনা খাবার তৈরি করে ফেলছে। তখন এই আলু, 1 কেজি আলু আমরা যখন 20 টাকা কিনছি, 25 টাকায় কিনছি, তখন সে একটা প্যাকেট চিপস এরকম 20 টাকা 25 টাকায় বিক্রি করছে। তার মানে একটা আলু দিয়ে কিন্তু এক প্যাকেট চিপসের বেশি হয়ে যায়, বা একটা থেকে দুইটা ধরলাম, তাহলে তারা কিন্তু লাভবান হচ্ছে। তার মানে আমার দেশের কাঁচামাল নিয়ে যেয়ে তারা ব্যবসা করছে। আমার দেশে নীল চাষ করে যেমন ব্রিটিশরা তখন কি করতো, কাপড়ে রং দিত বা কাপড় তৈরি করতো, এইভাবে কিন্তু শিল্প তারা গড়ে উঠেছে এই অঞ্চলের। মানে প্রাথমিক দ্রব্য, প্রাথমিক দ্রব্য মানে কি, চিন্তা করো প্রাথমিক দ্রব্য কী। প্রাথমিক দ্রব্য ধরো গম, গম প্রাথমিক দ্রব্য। এই গমকে যখন তোমার ভাঙানো হয় মেশিনে, তখন এটা হয়ে যায় ময়দা। এই ময়দাটা কি? এই ময়দাটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য। তার মানে তুমি চিন্তা করো, প্রাথমিক দ্রব্য কোত্থেকে আসছে? কৃষি থেকে আসছে। এই কৃষি থেকে যখন প্রাথমিক দ্রব্য আসছে, এই কৃষিকে কেন্দ্র করেই কিন্তু শিল্পজাত দ্রব্য গড়ে উঠছে। তার মানে কৃষিকে অ্যাভয়েড করে, কৃষিকে বাদ দিয়ে কখনো শিল্পকে কল্পনা করা যায় না। তার মানে যখনই যেই দেশ প্রাথমিক দ্রব্য, যেই দেশে প্রাথমিক দ্রব্য উৎপাদন হবে বেশি, সেই দেশে সেই কেন্দ্রিক শিল্প গড়ে উঠবে। ধরলাম আমাদের দেশে গম বেশি হয়, তো গম যখন বেশি হবে, গম যখন বেশি হবে, গমকে কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের শিল্প গড়ে উঠবে। যেমন আমরা চিন্তা করতে পারি যে গম থেকে যখন তুমি বিভিন্ন বেকারি গড়ে ওঠে না, বেকারিতে তুমি যখন দেখবা পাউরুটি বা আদার্স বিস্কিট এই জাতীয় দ্রব্য কিন্তু গড়ে ওঠে। কী, কিসের, কিসে কেন্দ্র করে? এই গমকে কেন্দ্র করে। তার মানে প্রাথমিক দ্রব্যকে কেন্দ্র করেই শিল্পজাত দ্রব্য গড়ে ওঠে, এবং শিল্পজাত দ্রব্য অনেক দিন সংরক্ষণ করা যায়। যেমন আবার যদি বলতে পারি যে কোনো অঞ্চলে বা কোনো এলাকায় দুধ পাওয়া যায় বেশি, গরুর দুধ পাওয়া যায় বেশি, লিকুইড যেটা, তরল, তো এই লিকুইড দুধ কিন্তু প্রাথমিক দ্রব্য। তারপর শিল্প গড়ে উঠছে কি, ওখানে দেখা যাচ্ছে অনেক গরুর দুধ পাওয়া যায়, তাহলে একজন মাঝখানে কী করলো, গরুর দুধ খুব সস্তা হয়ে গেল ধরলাম। এখনও গ্রামে তুমি যাও 30 টাকায় গরুর দুধ পাবা, কিন্তু ঢাকা শহরে 60 টাকায় দুধ পাবা। তার মানে গরুর দুধের দাম কম যেসব অঞ্চলে, বা যেসব অঞ্চলে প্রাথমিক দ্রব্যের দাম কম, ওইখানে কিছু মানুষ যদি চিন্তা করে, কোনো মানুষ যদি চিন্তা করে যে এইটা আমি একটা শিল্প শিল্প দিব, তাহলে ওখানে কী করলো, একটা শিল্পজাত মেশিন তৈরি করলো যে গুঁড়ো দুধ তৈরি হবে। তাহলে উনি এই তোমার প্রাথমিক দ্রব্য ক্রয় করে নিয়ে এসে মাধ্যমিক দ্রব্য গুঁড়ো তৈরি, গুঁড়ো দুধ তৈরি করলো, তাহলে নিশ্চয়ই সে লাভবান হবে। এবং এই লিকুইড দুধ যা তরল দ্রব্য, তরল দুধ কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু সে প্যাকেটজাত দ্রব্য অনেক অনেক দিন রাখতে পারবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে আদান প্রদান করতে পারবে, প্লাস বিদেশে রপ্তানি করতে পারবে। তার মানে শিল্পের গুরুত্ব অপরিসীম। অনেক অর্থনীতিবিদ বলছে যে শিল্পই একটা অর্থনীতির মূল চাবিকাঠি, কিন্তু
আরেকজন বলছে যে আরেকজন অর্থনীতিবিদ বলছে না, কৃষিই অর্থনীতির মূল চালিকা শক্তি। আর কিছু অর্থনীতিবিদ বলছে যে শিল্প গড়ে উঠছে কোত্থেকে, শিল্প গড়ে উঠছে তো তোমার কৃষিকে কেন্দ্র করেই। তাহলে কৃষিকে অ্যাভয়েড করে শিল্পকে কল্পনা করা যাবে না, এটাই বাস্তব কথা। শিল্প যে দেশ কৃষিতে উন্নত সে দেশ শিল্পেও আস্তে আস্তে উন্নত। যাই হোক, আমি আজকে তোমার কি বলে শুরু করতে চাচ্ছিলাম, একটা স্মার্টের কথা বলে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আসলে তোমার চোখে স্মার্ট কি, মানে তুমি তখন কি বল কি বলবা? তুমি তখন হয়তো বলবা যে স্মার্ট হচ্ছে দামি একটা মোটর বাইক থাকা, দামি একটা এই থাকা, কি মোবাইল থাকা, জিন্স পরা থাকবে, ছেঁড়া থাকবে, এই হাবিজাবি হাবিজাবি অনেক কিছু। কিন্তু স্মার্ট আসলে এটা না। স্মার্ট কি, স্মার্ট আমি স্মার্টের কথা কেন বলছি তো স্মার্ট হচ্ছে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। যে তুমি যেই পরিবেশেই থাকো সেই পরিবেশটা যদি তুমি খাপ খাইয়ে নিতে পারো, তুমি স্মার্ট। তো কেন বললাম এই কথা, কারণ তুমি আজকে চিন্তা করছো যে অনলাইন ক্লাস ভালো লাগছে না, এই হচ্ছে না, এই হচ্ছে না, কিন্তু এইটার সাথেই তোমাকে মানায় নিতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। তুমি এখানে স্মার্ট হতে হবে তোমাকে অবশ্যই। তুমি যেই পরিবেশ যেই সিচুয়েশন এখন চলছে সেটার সাথেই মানিয়ে নিতে হবে। যাই হোক, বাংলাদেশের শিল্প পড়ছিলাম আমরা, তো শিল্প পড়তে শিল্পের ব্যাপারটা হচ্ছে যে আমরা পড়লাম প্রাথমিক দ্রব্যকে কেন্দ্র করেই মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য রপ্তানি করে সেই সমস্ত প্রক্রিয়াকে আসলে শিল্প বলে। যাই হোক, এখন আমরা যে কোনো অধ্যায় পড়তে গেলে আমি বারবারই বলছি যে অধ্যায় সংক্ষেপটা আমি কিন্তু খুব ভালোভাবে পড়ব। অধ্যায় সংক্ষেপটা ভালোভাবে পড়লে আমরা খুব ভালো আগাতে পারব। দেখো, এখানে তোমার অধ্যায় সংক্ষেপে যে জিনিসটা রয়েছে, প্রথমে রয়েছে শিল্প, তারপর শিল্পনীতি, তারপর আসছে রপ্তানিমুখী শিল্প, আমদানি বিকল্প শিল্প এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি। এখান থেকেই তোমার কোশ্চেন হবে, অনেকগুলো কোশ্চেন হবে, তুমি এইটা পড়লেই অধ্যায়ের পুরো বিষয়টায় ঢুকে যেতে পারবা। দেখো, বলছে যে শিল্প কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে আছে শিল্প বলে। এখানে একটা জিনিস দেখো, এই যে আমি ছোটো ছোটো ঘর আঁকায় রাখছি, এই ছোটো ছোটো ঘর তুমি চিন্তা করো যে যখন একটা সিগারেট তৈরি করে সিগারেট শিল্প, সিগারেট কোম্পানি, তখন কী হয়, সে প্রথমে পাতা সংগ্রহ করে। ধরলাম এখানে পাতা সংগ্রহ করে নিয়ে আসলো এই এই জায়গায়, এই প্লটে। এইগুলো এক একটা প্লট, এক একটা ফার্ম বা এক একটা প্লট। এই প্লটের ভিতরে সে ওই পাতা সংগ্রহ করে নিয়ে আসছে, পরবর্তীতে এই পাতাগুলো আবার রিফাইন করে আরেক জায়গায় দেওয়া হচ্ছে। এই আরেক জায়গা থেকে মনে করো এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে পাতাগুলো রিফাইন হয়ে আবার একটা কোনো একটা মেডিসিন ঢোকাচ্ছে, তারপরে এই এখানে প্রক্রিয়াকরণ হয়ে এই টোটালটা বের হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা এক একটা উৎপাদন প্লট বা তোমার যেই বলছে যে কোনো সমজাতীয় দ্রব্য, মানে একই ধরনের দ্রব্য, আর একটা ধরলাম এখানে নেভি সিগারেট, আর একটা শেক সিগারেট, বা বিভিন্ন ধরনের কোম্পানি আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে আলাদা আলাদা। তো এক কিন্তু আলাদা আসলে তো সবই সমজাতীয়, সবগুলোই তো সিগারেট, হোক সে শেক সিগারেট হোক বেনসন সিগারেট যাই হোক। এইভাবে কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান, এই সকল উৎপাদন প্রতিষ্ঠান এবং ফার্মের এই টোটাল ফার্মের সমষ্টি হবে, যখন এই টোটাল ফার্মের সমষ্টিকে মনে করলাম, এই টোটাল ফার্মের সমষ্টিকে আছে শিল্প বলা হচ্ছে। এবার শিল্পনীতি, এখান থেকে প্রশ্ন আসছে, শিল্পনীতি থেকে তুমি চিন্তা একটু পড়তে হবে এই জিনিসটা। শিল্পখাত ও শিল্প উন্নয়ন এর সাথে রাষ্ট্র বা ব্যক্তির সম্পর্ক কীরূপ, দেশের অর্থসামাজিক উন্নয়নের সাথে শিল্প কীভাবে সম্পর্কিত, এই সংক্রান্ত সরকারি নীতিমালাকে শিল্পনীতি বলা হয়। তার মানে রাষ্ট্র এবং সরকারের সাথে সম্পর্ক কীরূপ, শিল্পখাত ও শিল্প উন্নয়নের সাথে রাষ্ট্রের ব্যক্তিগত এবং রাষ্ট্র এবং ব্যক্তির কীরূপ সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে আসলে শিল্পনীতি হিসেবে কাজ করেছে। এবং শিল্পনীতি আছে তোমার, বলছে শিল্পনীতি 2005, বাংলাদেশের শিল্পনীতি 2005 শিল্পসমূহকে চার ভাগে ভাগ করাইছে। এই প্রশ্ন এসছে, তুমি বোর্ড খুললেই দেখতে পারবা 2005 সালে শিল্পনীতিকে কয় ভাগে ভাগ করাইছে। শিল্পনীতি 2010 সালে শিল্পনীতিকে কয় ভাগে ভাগ করেছে, নয় ভাগে ভাগ করাইছে। 2010 সালে শিল্পনীতিকে নয় ভাগে ভাগ করেছে, এবং 2016 সালে 12 ভাগে ভাগ করেছে। খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো, এখানে দাগ দিয়ে রাখো।
দাগ দিয়ে রাখো তুমি 16 সালে 12 ভাগে ভাগ করাইছে এই জিনিসগুলা টুকে রাখো এখান থেকে এমসিকিউ পাবা রপ্তানিমুখী শিল্প আমি যেটা বললাম রপ্তানিমুখী শিল্প হতে হলে কি হতে হবে তোমার আমার দেশের দ্রব্য অবশ্যই বাইরের দেশে যাবে সেটা এখানে কিভাবে লিখব আমরা সম্পূর্ণভাবে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে যে একেবারে সম্পূর্ণভাবে কোন ওই দেশটা ওই পণ্য আমরা ব্যবহার করব না সম্পূর্ণভাবে বিদেশের যখন রপ্তানির উদ্দেশ্যে গড়ে তোলা হচ্ছে তখন সেটা রপ্তানিমুখী শিল্প আমদানি বিকল্প শিল্প আমদানি বিকল্প দেখো কথাটা আছে আমদানির ভিতরে বিকল্প কথা আমদানি বিকল্প মানে আমদানি যেটা করছি ওটা আর আমদানি আমরা করব না কি করব ওর বিকল্প একটা কাজ করব বলতে ওই দ্রব্যই আমরা আমাদের দেশের ভিতরে উৎপাদন করব অন্যান্য দেশ হতে আমদানিকৃত পণ্য হ্রাস করার উদ্দেশ্যে উক্ত পণ্যদ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন এবং উৎপাদন ও যোগান দেওয়াই হলো আমদানি বিকল্প শিল্প তার মানে যেটা আমি আমদানি করছি ওইটা যেন আমদানি আর না করা লাগে আমার দেশের ভিতরে যেন আমি উৎপাদন করতে পারি ঠিক যেন ওই যে গোল রক্ষক মতো তাই না শুধু গোল করলেই হবে না গোল সেভ করতে হবে যাই হোক পরবর্তীতে আসছে পিপিপি এখানে আসছে দেখো সরকারি বেসরকারি অংশীদারিত্ব সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ বা মালিকানা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উৎপাদন প্রতিষ্ঠান স্থাপিত পরিচালিত সম্প্রসারণ রক্ষণাবেক্ষণ এবং উক্ত প্রতিষ্ঠান হতে আয় প্রবাহ নিশ্চিতকরণের কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপি বলে এটা এই পাঁচ ছয়টা মুখস্থ করলেই তুমি সুন্দর মতো অনেক ভেতরের অনেক জিনিস কিন্তু তুমি লিখতে পারবা দেখো শিল্প প্রথমে এখানে সংজ্ঞাটা দিলে যে আমরা সংজ্ঞাটা নেব কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টি তার মানে সকল উৎপাদন প্রতিষ্ঠান এই যেখানে বলছিলাম যে সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টি আছে শিল্প আমরা এটা প্রথম পড়ে রাখব বলছে অধ্যাপক রবিনসন কি বলছে রবিনসন বলছে দেখো একই বাজারে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি মানে একটা বাজারে একই ধরনের দ্রব্য কিন্তু উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি যখন করা হয় তখন সেটা হচ্ছে এই শিল্প হিসেবে অভিহিত করা হয় এখান থেকে পড়ে আমরা শিল্পের বৈশিষ্ট্য পড়ব শিল্পের বৈশিষ্ট্যগুলো আমরা মাথায় রাখব কোনো নির্দিষ্ট শিল্পে সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা এক বা একাধিক তার মানে নির্দিষ্ট শিল্পে যখন সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা এক বা একাধিক হতে পারে এবং শিল্পে ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত হয় এই যে এখানে দেখলাম এটা একটা ব্যবস্থায় পরিচালিত হতে পারে এটা আর একটা ব্যবস্থায় পরিচালিত হয় এটা আর একটা ব্যবস্থায় পরিচালিত হয় তার মানে ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত হয় শিল্পের পরিধি ব্যাপক এবং পণ্যদ্রব্যের দাম নির্ধারণে এটা বড় ভূমিকা পালন করবে অবশ্যই এটা দাম নির্ধারণে ব্যাপক ভূমিকা পালন করবে এটা স্বাভাবিক কথা কারণ এখানে শিল্প যখন 10টা ফার্ম একসাথে হয়ে চিন্তা করবে তখন তারা দাম বাড়াতে পারে প্রভাবিত করতে পারে পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান কিন্তু একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান নয় কেন এর কারণ কি আমরা পূর্ণ প্রতিযোগিতা বাজারে পড়ছি কিন্তু পূর্ণ প্রতিযোগিতার চিত্র কেমন ছিল মনে আছে এটা কী বাজার বলতো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা মানে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতা বাজারে দাম স্থির থাকে তাই না এখন ওরা কিন্তু বললো পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্ম শিল্পের মধ্যে বিদ্যমান সম্পর্ক আর একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে কোনো সম্পর্ক পার্থক্য নেই এই যে এখানে একচেটিয়া বাজারে যখন হচ্ছে তখন এআর আর এমআর আলাদা আলাদা দাম নির্ধারণ হচ্ছে কিন্তু দাম নির্ধারণ দেখো বাজারে এটা হচ্ছে গড়ায় এটা হচ্ছে প্রান্তিকায় ভালো করে লক্ষ্য করি এটা প্রান্তিকায় তাই না এটা প্রান্তিকায় এটা হচ্ছে গড়ায় তো এখানে দাম কোন রেখায় এদিকে দাম প্রাইস এখানে প্রাইস এদিকে প্রাইস এখন এইখানে বাজার দাম নির্ধারণ করা হয়েছে ধরলাম এখানে 10 টাকা নির্ধারণ করা হয়েছে এখানে 10 টাকা নির্ধারণ করা হয়েছে এই 10 টাকায় তুমি যত একক পণ্য কিনতে পারো কেন সমস্যা নেই তুমি কেন 5 একক 10 একক 20 একক যাই কেন তোমার ইচ্ছা মতো কিন্তু এখানে দেখো কোনো দাম নির্ধারণ করা নেই এখানে কোনো দাগ নেই এদিকে কি কোনো দাগ আছে দাগ নেই এদিকে যদি দাগ থাকতো তাহলে সেটা দাম নির্ধারণ করে এইরকম যদি দাগ থাকতো তাহলে এখানে একটা দাম এখানে একটা দাম তার মানে এখানে দাম নির্ধারণ কিন্তু করা নেই এখানে ফার্ম ইচ্ছা করলে সে এখানেও দাম নির্ধারণ করতে পারে এখানেও দাম নির্ধারণ করতে পারে এখানে কিন্তু পূর্ণ প্রতিযোগিতা বাজারে কিন্তু দাম নির্ধারণ করা থাকবে এই কথাই বলছে এখানে এখানে বলছে যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান কিন্তু একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই শিল্পের চাহিদা রেখা
ডান দিকে নিম্নগামী হয়। শিল্পের চাহিদা রেখা হবে ডান দিকে নিম্নগামী। এই যে ডিমান্ড কার্ভ, এটা কি শিল্পের চাহিদা রেখা কোনটা বলো তো? এখানে চাহিদা রেখা কোনটা? এটা চাহিদা রেখা না এটা চাহিদা রেখা? আমি শিখাইছিলাম এই এ আর মানেই ডিমান্ড কার্ভ ডি। তাহলে এরা চাহিদা রেখা কেমন? নিম্নগামী, বাম থেকে ডান দিকে নিম্নগামী। ওকে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, শিল্পের বৈশিষ্ট্য। শিল্পের বৈশিষ্ট্যের পরে দেখো এবার আসছে বাংলাদেশের শিল্প কাঠামো। বাংলাদেশের শিল্প কাঠামো অত্যন্ত অনুন্নত এবং দুর্বল। বাংলাদেশের শিল্প কাঠামো আসলে অনুন্নত এবং দুর্বল। এখন প্রাথমিক শিল্প শিশু, আমরা যখন ইন্টারন্যাশনাল পড়ছিলাম তখন ওখানে ছিল শিশু শিল্প। তো এই সেই শিল্পগুলো আসলে শিশু শিল্প মতো অনেকটা। বাংলাদেশের শিল্প কাঠামো অত্যন্ত অনুন্নত এবং দুর্বল। ব্রিটিশ সরকার 190 বছর এবং পাকিস্তান 24 বছর বাংলাদেশের শাসন ও শোষণ করে। তেমনি এই যে ব্রিটিশ সরকার শাসন এবং পাকিস্তানের শাসন, দেখো প্রায় 200 বছরের বেশি 214 বছর এই সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই কারণে শিল্প গড়ে ওঠার কোনো সুযোগ পায়নি, বরং তারাই আমাদের দেশ থেকে কী করেছে, কাঁচামাল নিয়ে যেয়ে তাদের দেশে শিল্প গড়ে উঠেছে। তাহলে বাংলাদেশের কাঁচামালের উৎস এবং নিজেদের শিল্পজাত পণ্যের, দেখো নিজেদের শিল্পজাত পণ্যের বাজার হিসেবে ব্যবহার হয়। ফলে এই সময়ে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান করে ওঠেনি। এই সময় আসলে তারা নিজেরাই প্রাথমিক শিল্প যোগান দিয়েছে। এভাবে এখান থেকে আমরা পড়বো, রিডিং পড়ে আমরা এই যে বাংলাদেশের শিল্পখাত, বাংলাদেশের শিল্পখাত হচ্ছে 4টি: ম্যানুফ্যাকচারিং শিল্প, ম্যানুফ্যাকচারিং শিল্প, খনিজ ও খনন শিল্প, বিদ্যুৎ পানি গ্যাস শিল্প, নির্মাণ শিল্প। এই এখান থেকে প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। ম্যানুফ্যাকচারিং শিল্প বৃহৎ ও মাঝারি শিল্প, ক্ষুদ্রায়তন শিল্পের ভিতরে অন্তর্ভুক্ত। খনিজ ও খনন আছে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ ও খনন শিল্প। এইখান থেকে আমরা সুন্দরভাবে একটু রিডিং পড়ব, আসলে একটা রিডিং পড়ার ব্যাপার। তারপরে আসবে দেখো তোমার শিল্পের উপখাত। শিল্পের উপখাতের ভিতরে কী আছে? ক্ষুদ্র ও মাঝারি শিল্প। শিল্পের উপখাত সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে। ক্ষুদ্র মাঝারি শিল্প যেমন এসএমই, তারপর আছে তোমার মালিকানার ধরন, মালিকানার ধরনের পরে আছে কর্মসংস্থান, কর্মসংস্থান পরিবেশ বান্ধব। দেশের শিল্পায়নের গতিবেগকে আসলে গতিকে বেগবান করতে জাতীয় শিল্পনীতি 2016 ঘোষণা করা হয়। এই নীতি অনুযায়ী কী কী বলা হচ্ছে এখানে এবং এর লক্ষ্যটা কী, এর উদ্দেশ্য কী, এটা ইম্পর্টেন্ট। এর লক্ষ্য কী? সরকারি বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে শিল্প প্রবৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং জনগণের অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা। তেমনি এই যে শিল্পনীতি ঘোষণা করা হচ্ছে, কেন শিল্পনীতি ঘোষণা করা হচ্ছে? সরকারি বেসরকারি খাতের এককভাবে দুইটা যদি প্রচেষ্টা করে তখন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জনগণের অর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। সরকারের সামগ্রিক উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে 2021 সাল নাগাদ জাতীয় আয়ের শিল্প খাতের অবদান যে বিদ্যমান আছে তা আছে 29% থেকে 35%। তার মানে শ্রম শক্তির অবদান আছে 18% থেকে 25% উন্নতিকরণ। তার মানে এই সরকারও এটা নিয়ে একটু চিন্তা করছে এবং এর উন্নয়নকল্পে কাজ করছে, এই লক্ষ্য নির্ধারণ করেছে। শিল্পায়নের মাধ্যমে মানসম্পন্ন ও আয়বর্ধক কর্মসংস্থান বৃদ্ধি করে অন্তর্ভুক্তিসমূহ উন্নয়নে ভূমিকা রাখবে। তাহলে এই লক্ষ্যগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এখানে উদ্দেশ্যগুলো কী কী আছে, এই 2016 সালের উদ্দেশ্য ছিল তোমার 16 সালের উদ্দেশ্য ছিল 10টি। এই 10টি উদ্দেশ্য আমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো এই পর্যন্তই থাকবে পড়া, 125 পৃষ্ঠায় এই 10টা লক্ষ্য তোমার সুন্দরভাবে মুখস্থ করে খাতায় লিখতে হবে। ওকে, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে দেখা হবে।